বাবা মা থেকেও নেই, অনাদরে অবহেলাতে কাটছে তিন ভাইয়ের শৈশব। ভালো করে খাবারই চটে না, স্কুল লেখাপড়া সেসব তো অনেক দূরের কথা। নদিয়ার হবিবপুরের বাসিন্দারা চাইছেন কেউ অন্তত এগিয়ে আসুন, দায়িত্ব নিন এই তিন খুদের। অভয় আর রাম লক্ষণ তিন ভাই, এমনই বিবর্ণ রঙহীন ওদের শৈশব। ঘর আছে তবে সেখানে আলো বাতাস নেই, পরনের জামা নেই, কেউ ওদের আদর করে কাছেও ডাকে না, পড়তে বসার জন্য বকুনি না সেটাও দেয় না কেউ। সবার অলক্ষে এভাবেই বড় হচ্ছে ওরা, যদি এটাকে আদৌ বড় হওয়া বলে। অনেকদিন হল সংসার ছেড়েছেন মা, বাবাও নিয়মিত বাড়ি ফেরেন না, এমন ঘরে হাড়ি চড়া তো স্বপ্ন, ছোট মুখগুলোতে খাবারও ওঠে না রোজ। হবিবপুর হাসপাতালের পাশের মাঠে এমন করেই দিন কাটে তিন ভাইয়ের। পাড়া প্রতিবেশীরা কেউ দিলে তবেই দুটো খাবার জোটে তিন ভাইয়ের। শিক্ষার অধিকার এরা পাচ্ছে না, এরা খাদ্যের অধিকার এদের নেই, এরা মর্মান্তিক অবস্থায় আছে। এই কি করে চলে, এদিক ওদিক ঘুরে বেড়ায়, লোকের বাড়ি খাওয়া দাওয়া মানুষের দেয়, সবাই ভালোবাসে, বাচ্চা তো। আর পাঁচটা শিশুর মতো জীবন পাক ওরা তিন ভাইও, এখন এমনই চান স্থানীয় বাসিন্দারা। সমস্ত হোস্টেলগুলোতে বিনা পয়সায় বাচ্চাদের পড়ানো হয়, অনাথদের পড়ানো হয়, সেই সমস্ত জায়গায় নিয়ে গিয়ে যদি এদের ভর্তি করা হয় বা এদের কিছু সাহায্য দিয়ে এদের স্কুল স্কুলে ভর্তি করানো যায়, সেই ব্যবস্থা সরকারি উদ্যোগে হোক, এটা আমরা গ্রামের মানুষ দাবি করি। আর পরস্পরকে আঁকড়ে বড় হতে থাকা তিন ভাইয়ের একটাই আবদার, কেউ অন্তত ভালোবেসে ওদের কাছে ডাকুক। ২৪ ঘন্টার জন্য বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট, নদিয়া।